নববর্ষে আলপনায় সেজেছে রঘুনাথগঞ্জের রাজপথ। নববর্ষের প্রথম দিনটিকে বরণ করে নিতে শহরের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা রাজপথকে শিল্পীসুলভ মন নিয়ে সাজিয়ে তুলল। খুশির ঈদে দেদার বাজার, সঙ্গে চৈত্রের অফার, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, রঘুনাথগঞ্জ, বহরমপুর, বোলপুর, মালদা। বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে রঘুনাথগঞ্জের রাজপথ সেজে উঠেছে রঙিন আলপনায়। শহরের তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা একত্রিত হয়ে প্রায় সারা রাত ধরে রঘুনাথগঞ্জের পণ্ডিত প্রেসের মোড়কে অন্যভাবে সাজিয়ে তুলেছেন। এলাকার তরুণ প্রজন্মের কাছে নববর্ষের এই সময় একটা উৎসবের সময়, শুধু আলপনা দিয়েই থেমে থাকেনি ওরা। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছে রঘুনাথগঞ্জের এই তরুণ তুর্কিরা। বাংলা নববর্ষ বলতে আমাদের তো আলপনা দিয়েই শুরু হয়। হ্যাঁ, তো আমরা এক বছর পুরো অপেক্ষায় থাকি যে আমাদের এই দিনটা কবে আসবে। এই চৈত্র মাসের শেষ দিনটা মানে আমাদের রঘুনাথগঞ্জবাসীর, মানে আমাদের রেনেসার মেম্বারদেরও আনন্দের দিন, এবং আমাদের সঙ্গে সঙ্গে সমস্ত রঘুনাথগঞ্জবাসীরও একটা আনন্দের দিন। তো আমরা এই দিনটাকে আলপনা দিয়ে গোটা শহরবাসী আসে এখানে, নানা রকম কাজে ওরা ইনভলভ হয়, বিভিন্ন রকমের আঁকা আমরা আঁকি এখানে। তো এইভাবেই আমরা বছরটাকে নতুনভাবে পেতে চাই। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।